বাঁশবাগান থেকে উদ্ধার প্রায় 12 ফুটের পাইথন। স্থানীয় যুবকেরা সাপটি উদ্ধার করে খবর দেয় বনদপ্তরে। হাবড়া থানার পৃথিবা এলাকার ঘটনায় চাঞ্চল্য। বাঁশবাগান থেকে উদ্ধার প্রায় 12 ফুট দৈর্ঘ্যের পাইথন। গ্রামবাসীরা পাইথনটিকে উদ্ধার করে তুলে দিলেন বনদপ্তরের হাতে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার পৃথিবা পঞ্চায়েতের নারায়ণকাঠি এলাকায়। তথ্য বলছে, মূলত পাহাড়ি এলাকায় বা পাহাড় সংলগ্ন এলাকায় এই ধরনের সাপ দেখা যায়। তবে একেবারে সমতল এলাকায় পাইথন উদ্ধারের ঘটনায় হতবাক স্থানীয়রাও। ঘটনায় যথেষ্ট কৌতূহল ছড়ায় স্থানীয়দের মধ্যে। জানা গেছে, পৃথিবা পঞ্চায়েতের নারায়ণকাঠি এলাকায় বেশ কয়েকজন যুবক স্থানীয় একটি বাঁশবাগানের ভেতর দিয়ে যাচ্ছিলেন। তখনই তাদের নজরে আসে দৈত্যকার সাপটি বাঁশগাছের সাথে জড়িয়ে রয়েছে। এরপর যুবকেরা সাহসিকতার পরিচয় দিয়ে সাপটিকে উদ্ধারের চেষ্টা করেন। বাড়ি থেকে খাঁচা এনে সাপটিকে উদ্ধার করার পর সেই খাঁচাতে ভরে ফেলেন। তবে সাপটিকে খাঁচাবন্দি করতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারী যুবকদের। এ বিষয়ে উদ্ধারকারী এক যুবকের দাবি, আমাদের বাগানে ছিল বাড়ির পিছনে, আমাদের বাগানে বাড়ির পিছনে কিসের বাগান, বাঁশ বাগান, গাছের সাথে জড়িয়ে ছিল। তারপর আমরা সব ছিলাম ওখানে, তারপরে বাড়িতে খাঁচা নিয়ে গেলাম, একটা ঝাঁকা ছিল, ঝাঁকাটা চাপা দিয়ে তারপরে মাথাটা ধরে তারপরে ভিতরে ঢুকিয়ে দিলাম। সাপটি উদ্ধারের পর স্থানীয়দের পক্ষ থেকে খবর দেওয়া হয় বারাসত বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে পৌঁছান ঘটনাস্থলে। বনদপ্তর সূত্রে জানা গেছে, সাপটি বার্মিস পাইথন প্রজাতির। লোকমুখে বিশাল আকারের সাপ উদ্ধার হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমাতে থাকেন আশেপাশের প্রায় 14 থেকে 15টি গ্রামের বাসিন্দারা। ফলে সাধারণের ভিড় জমে যায়। অবশেষে সাধারণ মানুষকে ঠেকাতে আসরে নামতে হয় হাবড়া থানার পুলিশ কর্মীদের। রীতিমতো দড়ি টাঙিয়ে এলাকা ঘিরে দেন তারা। সাপটা ধরলাম আমাদের বাড়ির ভিতরে বাগান, বাগানে বাঁশবাগান ছিল। তো আমাদের ওই বাঁশবাগান দিয়ে মেঠো পথ টাইপের, ওখান দিয়ে লোকজন যাতায়াত করে সন্ধ্যার পরপরই। হঠাৎ করে আমি বাড়িতে ছিলাম, আমাকে ফোন করলো, ফোন করে বলতে যে এই ব্যাপার কাকা, একটা সাপ দেখা গেছে, বড় সাপ, আমরা বুঝতে পারছি না কি সাপ, তুমি তাড়াতাড়ি চলে আসো। তা আমরা ছেলে পিলে নিয়ে ওই আমার ছেলেই ধরলো আর কি, আমার ভাইপো ছিল কজনা, ওরা নিয়ে গেলাম, গিয়ে দেখি ওই পাইথন প্রায় 14-15 ফুট হবে পাইথনটা। পাশের গ্রাম এলাকা থেকে, এখান এখান থেকে আমাদের পঞ্চায়েত প্রায় পাশে পঞ্চায়েত থেকে মানে প্রায় 20-30 গ্রাম গ্রামের লোক সব আসছে। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাধারণকে দূরে সরিয়ে সাপটিকে উদ্ধার করেন। বনদপ্তরের সাথে আনা খাঁচাতে সাপটিকে ভরে গাড়িতে চাপিয়ে বারাসাতের উদ্দেশ্যে রওনা দেন তারা। যদিও এ বিষয়ে বনদপ্তরের কর্মীরা সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলতে চাননি। তবে তারা জানিয়েছেন, এই ধরনের সাপ দেখা যায় মূলত পাহাড়ি এলাকায়। এলাকায় আমরা তো কোনোদিন এই ধরনের সাপ তো দেখিনি। আমরা যা টিভিতে দেখি, আমরা তেমন ইউটিউবে দেখি, এই ধরনের সাপ আমরা লোকালে দেখিনি। আমাদের পাশে নানকাটি বলে একটা গ্রাম আছে পৃথিবা পঞ্চায়েতে, সেই গ্রামে আমাদের মর্তুজা মেম্বারের বাড়ির পিছনে একটা বড় বাঁশবাগান আছে। সেই বাঁশবাগানের মধ্যে এই সাপটা বাঁশের গোড়ায় ছিল। ভিতর দিয়ে একটা সরু পথ আছে মানুষের যাতায়াত, মানে যাতায়াতের পথ। সেই পথে দিয়ে এক ভদ্রলোক যাচ্ছিল, তখন মুখটা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে আমার লোকজন টাকাটা এই করলো, দেখলো এই পাইথন সাপ এখানে ধরা পড়লো। তারা সব সবাই মিলে মানে সাপটাকে তোমার নিয়ে এসে খাঁচাবন্দি করেছে। এখানে তো প্রচুর লোক না হলো তো মানে 10-15 খানা গ্রামের লোক এখানে দড়ি দিয়ে ঘিরে রেখে, দড়ি বেঁধে তোমার নিয়ে লোক নিবন্ধন চলছে। কারণ এই ধরনের সাপ তো এলাকার মানুষ কখনো দেখেনি। এরপর সাপটিকে উদ্ধার করে রওনা দেন বনকর্মীরা। স্থানীয়দের দাবি, আগে কখনো এই এলাকায় এই ধরনের সাপ দেখা যায়নি। তবে কিভাবে এলো সাপটি এখানে, হতবাক স্থানীয়রা। সাপটি উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা নিয়ে যাবার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয়রা। প্রচুর হচ্ছে মানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসেছিল, 20-30টা গ্রামের লোকজন এসেছিল এখানে। আমরা মোটামুটি ব্যারিকেড দিয়ে, দড়ি দিয়ে মোটামুটি আমাদের থেকে রাখতে পারছি না ওদের। কিংবা বনদপ্তর কি খাঁচাবন্দি করে নিয়ে গেল? হ্যাঁ, ওরা এসে ওদের যে গাড়ি আছে গাড়িতে খাঁচাই নিয়ে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, হাবড়া। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।